আজকে তোমাদের সাথে একটা দুর্গা পূজার স্পেশাল মেকআপ লুক শেয়ার করব। অলরেডি আমি তিনটে মেকআপ লুক শেয়ার করে ফেলেছি তোমাদের সাথে, একটা পঞ্চমী বা ষষ্ঠী, আরেকটা সপ্তমী, আরেকটা অষ্টমী। তো আজকে মেকআপ লুকটা স্পেশালি আমার ফোকাস থাকবে নবমীর নাইটের জন্য। নবমীর নাইট মানে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, গল্প করা বা প্যান্ডেল হপিং, যা কিছু করা যায়। তো অষ্টমী তো হলো অনেকটা ট্র্যাডিশনাল, তো নবমীর মেকআপ লুকটা একটু ডিফারেন্ট করা যায়। তো সেই রকমই মেকআপ লুক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো তাহলে আর বেশি কথা না বলে আমরা ডিরেক্ট ভিডিওটা স্টার্ট করি। ফেসটা অলরেডি আমি ফেস ওয়াশে ক্লিন করে নিয়েছি, এইবার আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এই ময়শ্চারাইজারটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক, ড্রাই বা কম্বিনেশন বা অয়েলি যে কোনো স্কিনে অ্যাপ্লাই করা যায়। এটা একদমই নন স্টিকি, মানে মুখে একদমই অয়েলি হয়ে থাকবে না। তো ময়শ্চারাইজারটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করব আমি প্রাইমার, এটা হচ্ছে নেকলাইনের প্রাইমার। এটা আমি বহুবার ইউজ করেছি, তোমরা দেখেছো, তোমরা অন্য যে কোনো প্রাইমারও ইউজ করতে কিন্তু পারো। খুব অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক রকমের প্রাইমার অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেমন মার্চ, সেগুলো খুবই ভালো। মেকআপ করার আগে কিন্তু প্রাইমারটা মাস্ট। ফাউন্ডেশন অ্যাপ্লাই করব মেবিলিনের 128 শেড। এইভাবে ডট 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 করে আমি পুরো স্কিনের মধ্যে ফাউন্ডেশনটাকে দিয়ে দেবো। গলাটাকে কিন্তু মিস করলে চলবে না, অলরেডি দেখো কম্প্যাক্ট পাউডারটা শেষ হয়ে গেছে। এখানে আমি ট্রানজিশনাল শেড হিসাবে এই অরেঞ্জটা ইউজ করছি। এরপর আইলিডে ইউজ করার জন্য আমি একটা স্পার্কল শেড নিয়ে নিলাম। খুব কেয়ারফুলি আমি শেডটা জাস্ট আইলিডের মধ্যেখানে অ্যাপ্লাই করছি। যেহেতু আজকে কোনো লাইনার বা কাজল ইউজ করব না, তাই আমি ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে ব্ল্যাক আই শ্যাডো ওপরে আইলাইনারের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাশে যে লেফট আউট প্রোডাক্টটা ছিল সেটা দিয়েই আমি আমার চোখের নিচে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের মেকআপ অলমোস্ট ডান, এবার আমি একটা ব্রাউনিশ শেড কন্ট্রোল হিসাবে ইউজ করছি। ব্লাশের জন্য আমি এই তিনটে কালার একসাথে নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা গোল্ডেন হাইলাইটার আমি আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এই মেবিলিনের মাস্কারাটা জাস্ট আজকেই আমার কাছে ডেলিভারি হয়েছে, তো এটা একদম ব্র্যান্ড নিউ। তো এই মাস্কারাটা আমি দেখো আমার আই ল্যাশের মধ্যে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে মার্সের লিপ লাইনার, একটা পিঙ্ক শেড। এবার আমি ইউজ করবো ল্যাকমি অ্যাবসলিউটের, এটা একটা পিঙ্ক শেড, এটার নামটা কি পিঙ্ক ফ্ল্যাশ, এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ ল্যাকমি অ্যাবসলিউটের, মোটামুটি সেম কালার। মেকআপটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি সেটিং স্প্রে ইউজ করছি, এটা হচ্ছে দুর্গা বিউটি সেটিং স্প্রে। একটু ড্রাই হতে টাইম লাগে, বাট ড্রাই হয়ে গেলে পুরো মেকআপটা একদম লক হয়ে যাবে। যতক্ষণ এটা ড্রাই হচ্ছে ততক্ষণে চলে আমি জুয়েলারিগুলো পরে নিই। তো আজকে আমি গোল্ডেন জুয়েলারি পরবো না, একটু অন্যরকম জুয়েলারি পরবো। দেখো এই হচ্ছে হারটা, কৃষ্ণের বাঁশি, এই সুন্দর হারটা আমি পরবো। এই ইয়ারিংসটা পরবো, দেখো এটা একটা অক্সিডাইজার ইয়ারিংস। আর রাইট হ্যান্ডে পরবো এই মালাটা, মানে চুড়িটা আর কি, দেখো আমার মেকআপটা একদম কমপ্লিট, সব কিছু রেডি হয়ে গেছে। এর সাথে চোকারও পড়লে কিন্তু খুবই ভালো লাগতো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর কীরকম ভিডিও দেখতে চাও আর সেটাও যদি আমার সাথে শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। আর তোমরা পুজোটা খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করে কাটাও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।